মেয়েরা দুধ খাওয়ায় না বাচ্চাকে, কেন? ফিটনেস ধরে রাখে, আছে না নাই? ফিটনেস ধরে রাখে। অথচ প্রতিটি স্তনের ভিতরে আল্লাহ পাক 12 লক্ষ সূক্ষ্ম সূক্ষ্ম আল্লাহ পাক তার দিয়েছেন, রক দিয়েছেন, দুধটাকে রক্ত থেকে আল্লাহ পাক ফিল্টারিং করে দুধ আকারে বের করার জন্য 12 লক্ষ রক রেখেছেন আল্লাহ পাক স্তনের ভিতরে, প্রতিটি স্তনে 12 লক্ষ রক। সেই রক থেকে নিঃসরিত হয়ে স্তনের বোটায় এসে মুখে এসে 32টা ছিদ্রের ভিতর দিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম করে ফ্রেশ সমস্ত লোকের প্রতিষেধক আকারে আল্লাহ পাক প্রতিটি আদম সন্তানকে সেই নিয়ামতের জান্নাতের খাবার খাওয়ায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই খাবার খাওয়ায় না, আছে না নাই? আছে না নাই? আচ্ছা, না খাওয়ানোতে কি হয়? শেষে হয় কি, ওই দুধটা ওই যে জমানো হতে পারে না, ওর ভিতরেই থেকে জীবাণু বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং শেষ পর্যন্ত সেটা ক্যান্সারের রূপ নেয়। এমনকি ম্যাক্সিমাম আজকের সমাজে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে যে প্রতিটি গড়ে একটা বিশাল সংখ্যক নারীর স্তনে টিউমার হয়ে গেছে। কেন হয়েছে? এটা একমাত্র কারণ হচ্ছে ইসলাম অনুশাসন না মানা। হাউলাইনি কামিলাইন থালাসুনা শাহরা, একটা না দুই বছর যদি কোনো মহিলা তার সন্তানকে দুধপান করায় কখনো তার এই জাতীয় রোগ হবে না, ঠিক কিনা? আজকে সমাজ শেষ হয়ে যাচ্ছে, সমাজের সমাজ যে ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ আজকে কুকুরের চেয়েও জঘন্য রূপ নিয়েছে, ঠিক কিনা? এই নোংরামিগুলো ছাড়তে হবে আমাদের। ছাড়বো না ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা মানুষকে সচেতন করব, আমরা মানুষকে সজাগ করব, আমরা মানুষকে ইসলামের দিকে উদ্বুদ্ধ করব। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অমন আমি কি দিয়ে নে ভাই, যার হয়েছ তুমি তার নিজে পরাভব, নিজে পরাভব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আল্লাহ তোমার সব। অক্সিজেন যদি না দিতেন 3 মিনিট আমার বাঁচতাম? নাকের মধ্যে সর্বক্ষণ 24 ঘন্টা অক্সিজেন কে দিয়ে রাখছেন? কোনো বিল আছে? এক সৌদি নাগরিক, এক সৌদি আরবের এক বৃদ্ধ চাচা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে, 2 দিন পর তাকে রিলিজ দিয়েছে ডাক্তার। তার হাতে বিল, বিল পেপার তার হাতে দিয়েছে, বিলটা দেখে বুড়ো লোকটা কাঁদতেছে। সৌদির ডাক্তার বলে, চাচা টাকার সংকট, দিতে হবে না, আপনি যান। এখন রুগীও কম নেই, তুই আর কি আমার ফকির পাইছিস নাকি? সুবহানাল্লাহ বলবেন না? তুই আমারে, তুই আমারে ফ্রি সার্ভিস দিবি না? আল্লাহর কসম, আমি টাকার জন্য কান্দি না। তাহলে আপনি কান্দেন কেন? ওই রুগী বলতেছে সিদ্ধ বয়স, সেই মুরব্বী কাঁদতেছে আর বলতেছে, ডাক্তার শোনো, আমার কান্না করার কারণ হলো আমি 2টা দিন এখেনেছিলাম, তোমরা আমার একটা বিল করেছো 24 ঘন্টার অক্সিজেন বিল করেছো 1300 রিয়াল, 28,000 টাকা যার মূল্য। এই 24 ঘন্টার অক্সিজেন বিল যদি 28,000 টাকা হয়, আল্লাহ যে আমাকে জন্ম থেকে নিয়ে আজকে 80 বছর পার করে দিলাম, আল্লাহ পাক আমাকে 24 ঘন্টায় প্রত্যেকটা দিন রাত আমাকে অক্সিজেন দিলেন, তার জন্য তো আমার আল্লাহ একটা পয়সাও নিল না। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমারে খাওয়ান কে? আমার সমস্ত কিছুর দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ নিয়েছেন।